বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের 63 ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, শনি ও রবিবার দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। পরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। ভারত যাত্রার উদ্দেশ্যে বেনাপোলে আসে ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।